বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও টপিক হচ্ছে পাখি কৃমিনাশক ওষুধ নিয়ে, আর এটা ইংলিশে বলে ডিওয়ার্মিং। আর অনেকে বলে ডিওয়ার্মিং কোর্স করানো দরকার নাই, কিন্তু আমার মতে করানো খুবই দরকার। আজকে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক, থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনার মনে আসতে পারে ডিওয়ার্মিং কি? ডিওয়ার্মিং হচ্ছে এক ধরনের পরজীবী, আর সোজা বাংলায় বলতে গেলে কৃমি। তা আর কৃমি নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আর আমার ভিডিও হচ্ছে তিন ভাবে বিভক্ত করেছি, মানে হচ্ছে প্রাকৃতিক ভাবে, মেডিসিন দ্বারা, আবার কম দামি মেডিসিন দ্বারা। আপনি 4-5টা নিম পাতা নিয়ে পানিতে দিবেন, তারপর চুলাতে অন করে দিবেন। তা যতক্ষণ না পানিটা গাঢ় হচ্ছে ততক্ষণ আপনি চুলাটা অন রাখবেন, তাও গাঢ় হয়ে গেলে তখন আপনি ঠান্ডা করে পাখিকে দিতে পারেন। এটা হচ্ছে প্রাকৃতিকভাবে সলিউশন। টিটু আপনি 2 দিন দিবেন, আর আপনি যদি ছবিটা না বুঝেন আমি পাশে স্ক্রিনে লিখে দিয়েছি ওষুধের নাম, ওটা দেখে নিতে পারেন। লিফ ফ্রিপ টিটু আপনি 2 দিন ব্যবহার করবেন, তারপর আপনি জেন্টেল বা অ্যালপোমার ইউজ করতে পারেন। এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। এটি এই দুইটির নেম হচ্ছে 2 লিটার পানিতে 10 ml করে দিবেন। তারপর 2 দিন হচ্ছে লিপ 52, এটা আবার 2 দিন দিবেন, তাহলে আপনার কোর্সটি সম্পূর্ণ হয়ে যাবে। পরের উপায়টি হচ্ছে খুবই কম খরচের, মূল্য 20 টাকা, মেডিসিনটির নাম হচ্ছে এভিনেক্স। আপনি যদি ছবি নিতে না বুঝেন তাহলে আমি এই ওষুধের সাইড স্ক্রিনের সাইডের নাম লিখে দিচ্ছি, আর এই এই ওষুধের ছবি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওষুধের অফিসিয়াল লিঙ্ক। আর এই ওষুধে আমি 1 লিটার পানিতে 2 চিমটি করে ব্যবহার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা আপনার পাখি সুস্থ কামনা করে আসসালামু আলাইকুম, কোথা হাফেজ, টাটা।